আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমরা বিভিন্ন ধরনের স্প্রে আপনাদেরকে দিয়ে থাকি, তার মধ্যে এটা নতুন এসছে। এটা আমি একটু মডেলটা আপনাদেরকে দেখাই, খুবই উন্নত মানের একটা ইলেকট্রিক স্প্রে। আপনারা নর্মাল যে বাজারে পান সেটার থেকে অনেকটাই ভিন্নতা আছে ইলেকট্রিক স্প্রে। এটা মডেল লিখেও আপনারা সার্চ করলে দেখবেন চায়না, এটা খুব ভালো এর নাম ডাক আছে আর কি। তো এটার কিছু ভিন্নতা আছে, আপনারা নর্মাল যেটা আছে যেটা চালান সেটার থেকে আলাদা যে বিষয়টা হচ্ছে, আপনারা দেখেন এখন কিন্তু আমরা মেশিনটা চালানো অবস্থায় আছি, কারণ এখানে অন অফ সুইচ আছে। আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে এখানে অন অফ সুইচ আছে। তো অনটা আমরা অলরেডি করে রেখেছি, তো অন করা অবস্থায় এখন কিন্তু স্প্রে হচ্ছে না। আপনাকে স্প্রে করতে গেলে এটাতে চাপ দিতে হবে, দেন স্প্রে অটোমেটিক অন হয়ে যাবে। এ দেখেন, চাপ দাও একটু। হ্যাঁ, এ দেখেন, এখানে চাপ দিলে মেশিনটা শব্দ করছে, দেখেন, তারপর অন হচ্ছে। কিন্তু তার আগেও আমরা সুইচ অন করে রেখেছিলাম, কোনো সমস্যা হয়নি। কিন্তু বেশিক্ষণ আবার রাখবেন না, দেখা গেল যে আপনি আধা ঘন্টা কোনো কাজই করবেন না অন করে রাখবেন, সেটা হবে না। আপনারা জাস্ট যখন কাজ করবেন এটা অন করে দিয়েই আপনারা যখন ব্যবহার করবেন এটা না চাপা পর্যন্ত এটা অন হবে না। এই সুবিধাটা এই মেশিনটাতে আছে, এটা খুবই ভালো একটা দিক। এবং এটার যে নজেলগুলো আছে এটার সাথে, এখানে দেখেন আমরা ডাবল নজেল এটাতে ব্যবহার করা হয়। আগেরগুলোতে দেখবেন যে যেগুলো দেশে পাওয়া যায় এগুলো সিঙ্গেল থাকে, এবং এটার সাথে আরও দুই রকম আমরা নজেলগুলো দিই। দেখেন এটা হচ্ছে এই একটা দিয়ে চার রকম, চারটা ফুটো করা আছে, এটা দিয়ে আসবে। এই জাস্ট এই জায়গাটা খুলে এটা ব্যবহার করা যাবে। আরেকটা আছে যদি আপনারা কোনো কিছু ওয়াশ করার জন্য ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এই নজেলটা ব্যবহার করতে পারবেন। তো আমরা এটা একটু দেখি এটার কেমন স্পিড, কেমন চালানো যাবে সব বিষয়গুলো। এটাও 16 লিটার পানি ড্রামে ধরে, এবং এটার ওজন একেবারেই কম। এটা এর আগে যেটা দেখেছিলেন সেটার থেকে আরও অনেক হালকা এটা। তো দেখি এটা একটু চালাও। দেখেন খুবই শব্দ কম, এবং খুবই স্মুথলি আপনারা এটা স্প্রে করতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর স্প্রে হচ্ছে। এটা অন্যান্য স্প্রেগুলোর মতো হচ্ছে আপনার উচ্চতার দিক থেকে একটু কম থাকবে, কিন্তু এটা নর্মাল যে কাজগুলো আপনারা করেন সেটার জন্য খুবই ভালো একটা। দেখেন আমরা এখানে যে জায়গাটায় আসছি এখানে ঘাসের উপরে দেখানোর চেষ্টা করছি, আপনারা জমিতে দিতে পারবেন। এবং এটা খুবই ওজনে হালকা, এবং নজেলগুলো চেঞ্জ করে ভিন্ন ভিন্নভাবে আপনারা স্প্রেগুলো করতে পারবেন। সবথেকে মজার সুবিধা এটার ব্যাকআপও খুব ভালো দিবে, আর এটার চার্জার এই ব্যাটারিগুলোর যদি কোনো সমস্যা হয় ব্যাটারিগুলো কিনতে পাওয়া যায় বাজারেই, লিথিয়াম ব্যাটারি বা অনেকে পানির যে ব্যাটারিগুলো এগুলো ব্যবহার করে, সেটা আপনার উপর নির্ভর করবে। এবং এটার ফিডব্যাক খুব ভালো পেয়েছি আমরা। স্প্রের ইয়াটা আপনাদেরকে দেখাই, কত সুন্দর স্প্রে হচ্ছে, এবং মোটামুটি বলা চলে যে 1 ফিটের মতো একটা জায়গা কভার করছে। আমরা আরো পাওয়ার স্প্রেয়ারের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, আজকে আরও কয়েকটা মেশিনের লাইভ করব আমরা। এটা লাইভে দেখাচ্ছি, এটার পরে বাকিগুলো দেখাবো। আগেও একটু হাঁটাহাঁটি করো, দেখি চলো আগো। পানি শেষ? আচ্ছা, মোটামুটি আমরা অল্প পানি নিয়েছিলাম দেখানোর জন্য উদ্দেশ্যে আর কি, মোটামুটি পানি শেষের দিকে। তো এই স্প্রেটাও যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের কাছে নিতে পারবেন, আমাদের মোবাইল অ্যাপ আছে, ডাউনলোড
করে নিতে পারেন, আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন, আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন, আমাদের পেজে নক করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন এবং এই স্প্রেগুলো সচরাচর পাবেন না হয়তো বা এলাকাতেই, কারণ এই মডেলেরগুলো খুব কম পাওয়া যায়। আপনারা যদি চান আমাদের কাছে নেবেন, এবং নর্মাল যেগুলো এলাকাতেই পাওয়া যায় সেগুলোর মতোই দাম, দাম খুব একটা কম বেশি হবে না। তো এটা লাগলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকেন, এরপরে আমরা একটা পাওয়ার স্প্রেয়ারের লাইভ করব, ততক্ষণ আমাদের সাথে থাকেন। ওটা আমরা রোলার সহ, ওই মেশিনটা খুব নতুন আসছে, আমি একটু আপনাদেরকে দেখাই। এই মেশিনটা একদম মেশিনের সাথেই রোলার সেট করা আছে, যেটার কারণে আপনি পাইপ এটাতে গুছিয়ে নিয়ে রাখতে পারবেন। এটার এখন আমরা আর কি লাইভ করব। তো আমাদের সাথে থাকেন, ধন্যবাদ।